আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি প্রভাষক ডাক্তার আরমান ইসলাম। তো প্রিয় দর্শক, যারা আমার চ্যানেলটিতে নতুন, তো তাদেরকে বলবো আমি সবসময় যৌনস্বাস্থ্য বিষয়ক টিপস দেই, এবং যারা অনেক আগে থেকে আমার ভিডিওগুলো দেখে আসেন তো তারা তো জানেনি। তো আমি সবসময় চেষ্টা করি এলোপ্যাথের যে পার্শ্ব প্রতিক্রিয়া, এই পার্শ্ব প্রতিক্রিয়াকে অ্যাভয়েড করে বিকল্পধারা যে চিকিৎসা ব্যবস্থা আছে এগুলোর দিকে মানুষকে নিয়ে আসা। দেখেন দর্শক, প্রাচীনকালে যখন এলোপ্যাথ আবিষ্কার হয় নাই তখন কিন্তু মানুষ এই ভেষজ থেকে চিকিৎসা নিয়ে তারা কিন্তু দীর্ঘায়ু লাভ করত। তো আপনাদের আমি সবসময়ই যৌনস্বাস্থ্য বিষয়ক টিপস দিতে গিয়ে অনেক ভেষজের গুণাগুণ নিয়ে আলোচনা করি। তো আপনারা হয়তো চিন্তা করেন যে ভেষজ নিয়ে যেহেতু আলোচনা করতেছে ভেষজটি খেয়ে দেখতে চাই, কিন্তু হয়তো আপনার হাতের কাছে ভেষজ পান না। আমি আপনাদের বলি আপনার শহরে একটু খোঁজ নিয়ে দেখুন, প্রায় প্রতিটা শহরেই কিন্তু আপনার ভেষজ কিনতে পাওয়া যায়। একটু খোঁজ নিয়ে দেখুন, তারপরও যখন না পাবেন তখন আমাদেরকে নক করবেন। স্ক্রিনে যে ফোন নাম্বার আছে এটিতে আপনারা কল দিলে কিন্তু আপনাদেরকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ভেষজগুলো কিন্তু পৌঁছে দেওয়া সম্ভব। তো প্রিয় দর্শক, যারা আমার ভিডিওতে আজকে নতুন, তো যারা পুরাতন তারা তো অলরেডি অনেকগুলো ভেষজ সম্পর্কে জেনে গেছেন। তো যারা নতুন তাদেরকে বলি দ্রুত বীর্যপাত বন্ধের জন্য আপনারা অশ্বগন্ধা খেতে পারেন। তো অশ্বগন্ধা পাউডার আপনারা সকালে এক চামচ এবং রাত্রিতে এক চামচ এক গ্লাস গরম দুধের সাথে গুলিয়ে খেতে পারেন, অথবা একটা কাজ করতে পারেন যাদের দুধ পেটে সহ্য হয় না তারা একটু গরম পানির সাথে গুলেও কিন্তু অশ্বগন্ধা খেতে পারেন। এরপর দর্শক, আপনারা প্যানাক জিনসিং খেতে পারেন। প্যানাক জিনসিং কিন্তু বাজারে এখন অনেক স্বনামধন্য কিছু ওষুধ কোম্পানি আছে, তারা কিন্তু ক্যাপসুল আকারে নিয়ে আসছে, এবং আপনারা একটা কাজ করতে পারেন প্যানাক জিনসিং কিন্তু বাজারে কিনতেও পাওয়া যায়। তো প্যানাক জিনসিং আপনারা পাউডারটা সকালে এক থেকে দুই চা চামচ এবং রাত্রিতে এক থেকে দুই চা চামচ কিন্তু গুলিয়ে খেতে পারেন। এরপর দর্শক, আপনাদের বলবো হলো তেঁতুল বীজ চূর্ণের কথা। তেঁতুল বীজ চূর্ণ কিন্তু আপনার বীর্যকে গাঢ় করার জন্য খুবই কার্যকরী ভূমিকা রাখে। অর্থাৎ যাদের বীর্য পাতলা এবং বীর্যে স্পার্ম নাই তারা কিন্তু তেঁতুল বীজও খেতে পারেন। এরপর দর্শক, আপনারা ভুঁইকুমড়া খেতে পারেন। অর্থাৎ যাদের যৌনশক্তি দিন দিন কমে যাচ্ছে, সেক্স পারফরমেন্স ধীরে ধীরে কমে যাচ্ছে, আপনারা ভুঁইকুমড়া খেতে পারেন। ভুঁইকুমড়া পাউডার সকালে দুই চামচ এবং রাত্রিতে দুই চামচ একটু মধুর সাথে গরম পানিতে গুলেও খেতে পারেন, অথবা গরম দুধের সাথে গুলেও খেতে পারেন। এরপর প্রিয় দর্শক, আপনাদেরকে শতমূলের কথা বলি। শতমূলও কিন্তু যাদের বীর্য পাতলা এবং দ্রুত বীর্যপাত হয়, তারপর আপনার যৌনশক্তি কম, তারা কিন্তু শতমূল খেলেও কিন্তু ভালো একটা রেসপন্স পাবেন। এরপরে প্রিয় দর্শক, আলকুশির কথা বলি। এই আলকুশি কিন্তু মোটামুটি ইউটিউবে একটি ভাইরাল প্রোডাক্ট। তো আলকুশি বীজ চূর্ণ আপনারা সকালে এক থেকে দুই চামচ এবং রাত্রিতে এক থেকে দুই চামচ একটু গরম দুধের সাথে অথবা গরম পানির সাথে গুলেও কিন্তু খেতে পারেন, চাইলে একটু মধু অ্যাড করতে পারেন। তো দর্শক, যখনই আপনারা আলকুশি বীজ কিনবেন অবশ্যই শোধন করা বীজ থেকে যে পাউডার হয় সেটি আপনারা কিনবেন। তো আলকুশি এভাবে আপনারা এক থেকে দুই চা চামচ করে খান, ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। তো প্রিয় দর্শক, যে ভেষজগুলোর কথা বললাম এই ভেষজগুলো কিন্তু কোনো রকম কেমিক্যাল না, অর্থাৎ খেলে যে সঙ্গে সঙ্গে কাজ দেবে বিষয়টি কিন্তু এমন না। যেহেতু এগুলো ন্যাচারাল জিনিস এগুলো ধীরে ধীরে কাজ দেবে, এবং আপনারা মোটামুটি কন্টিনিউ এক থেকে দুই মাস খেয়ে দেখতে পারেন। যখন একটানা এক থেকে দুই মাস খাবেন তখন এটা ধীরে ধীরে আপনারা আপনার যে আগের যে সেক্স পারফরমেন্স ছিল আর খাওয়ার পরে যে সেক্স পারফরমেন্স কম্পেয়ার করবেন, অবশ্যই ভালো একটা রেজাল্ট আপনারা পরিলক্ষিত হবেন। তো প্রিয় দর্শক, স্ক্রিনে ফোন নাম্বার রইল, যদি আপনারা সংগ্রহ করতে না পারেন আমাদেরকে কল দিবেন, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার হাতে পৌঁছে দেওয়া সম্ভব। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।